শুকনো আইটেমের দাম বেশি, মানুষ বাজার করব কি? যখন মাছ কিনতে যায় আর মাংস কিনতে যায়, কি নাই আর সবজির কাছে টাকাই থাকে না, তারা এই সস্তা দিলে নিতে চায় না, দাম বেশি। এখন বিক্রি হইতেছে, পেঁপে বিক্রি হইতেছে 50 টাকা কেজি, টমেটো বিক্রি 60 টাকা কেজি, কাঁকরোল বিক্রি হয় 50 টাকা 60 টাকা, বাগুন বিক্রি হয় 50 টাকা 60 টাকা, তারপর সোনা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, করলা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, এরকম প্রতিদিন ভেন্ডি আছে সবচেয়ে সস্তা, ভেন্ডি 30 টাকা 25 টাকা পাওয়া যায়। মহল্লায় তো আমাকে 70 টাকা পিঁয়াজ চায়, ব্যানে করিয়া আছে 70 টাকা কেজি, এখানে আসলাম ঘরে চাই 70 টাকা কেজি, 350 টাকা পাল্লা। তা আমি এই আইতে যাইতে 200 টাকা ভাড়া দিলাম অযথাই, কিন্তু তাতে আমার মহল্লার দোকানদাররাই তো ভালো, সব কিছু ভরপুর আছে, কোনটা কম আছে? কোনোটা তো কম নাই, কিন্তু তারা দাম ছাড়ে না। এগুলো তো সিন্ডিকেট আর কিছু না, এগুলো বাংলাদেশের একটা নীতি, একটা ব্যবসা, একটু শুনলেই সরকারের দোষ দিয়ে বোঝা থাকে। সরকারের সরকার কি করব, আমরা যদি ভালো না হইতে সরকার ভালো হইতে পারবো না। পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ কি যেই পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সাধারণ জনগণ যে কত কষ্টে আছে, আমরাও মধ্যবিত্ত, আমাদের একজনের ইনকামে সংসার চলে, আমরা মোটামুটি বাচ্চাদের নিয়ে একটু হিমশিমি খাচ্ছি। যেমন আগে 5 কেজি পিএস কিনতে পারতাম, এখন তো 5 কেজি পিএস কিনতে পারি না। তারপরে আপনার আগে যেমন 50 কেজি চাল কিনছি, এখন কিন্তু 50 কেজি চাল কিনতে পারি না। এইভাবেই আমাদের জীবনযাত্রা ওইভাবে চলতেছে। এখন সরকার যদি এতটুক সহানুভূতি হতো, মানে মানুষের প্রতি, লোডশুটিংয়ের যন্ত্রণা, তারপরে বাজারের সব কিছু দাম বেশি, সব মিলে মানুষ মানে আমরা কষ্টেই আছি, বুঝছেন? আসলে সব কিছুই তো দাম মানে যেভাবে দেখতেছিলাম ওইভাবে আবার বাড়তেছে। হ্যাঁ, তো কিছু কিছু জিনিসের দাম হয়তো আবার স্বাভাবিক আছে, আবার কিছু জিনিসের দাম বেড়ে গেছে, তো এভাবে চলছে আর কি। তো আমরা বাজারে আসি, দেখা যাচ্ছে কি গতকালকে একরকম দাম, আজকে আর একরকম দাম, আবার দেখা যাচ্ছে কি যে এই বাজারে একরকম দাম, অন্য বাজারে আর একরকম দাম। বিশেষ করে পেঁয়াজ যেরকম দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে পেঁয়াজের দাম বর্তমানে একটু দামটা কমছে, যেমন ইন্ডিয়ান পেঁয়াজটা আমদানি হয়েছে, যার কারণে পেঁয়াজের দামটা একটু কম, কিন্তু আমাদের এই কারণ বাজারে এখন পর্যন্ত পেঁয়াজের দামটা কমে নাই। এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস দ্রব্যগুলো যেগুলি আছে সবগুলির দামই আগের তুলনায় সব কিছু দামই একটু একটু বাড়তি। আদা তো আপনার 300 টাকা কেজি, আদা চাইনা আদা নাই বলে আদা দাম বেশি। পেঁয়াজ মূলত ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছেন, তো ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছেন, কালকে বাজার একটু কম আছে, আজকে 70 ব্যস্ত আছি, দেশি কমা সম্ভব মানে ইন্ডিয়ান আইছিল এই জন্য তো কমছে, নাহলে তো এটা 100 রুপিয়া থাকলো হইলে। ওখানে আবার আজকে ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে কম, এই জন্য দেশি আজকে 10 টাকা বাড়াই দিছে পাইকারি গুলা। এই সপ্তাহ 1400 টাকা কেজি, আর এটা গেছে সপ্তাহ হচ্ছে 1100 1050, এই সপ্তাহ কেজি 1300, কেজিতে 150 টাকা বাইরে গেছে এই সপ্তাহে, আর এটা গেছে সপ্তাহ হিসেবে বেশি 600 টাকা কেজি, এই সপ্তাহ 700 টাকা কেজি, কেজিতে 100 টাকা বাইরে গেছে, আর বড় মাছে 200 টাকা কেজিতে আবার মাছ কম গেছে সপ্তাহে, যেই মাছ আনছি এর অর্ধেক মাছ আজকে আনতে। মুরগির দাম একটু কম কমছে তো, অনেক কম, ব্রয়লার 200 টাকা চলতেছে, 200 210, আর সোনালি 280 260। ডিমের দামটা খালি মানে আপ ডাউন হচ্ছে, আসলে কোনো সিন্ডিকেট হচ্ছে কি না এটাও বুঝতে পারতেছি না। গত সপ্তাহে আপনার 11 টাকা করেছিল, 11 টাকা 10 পয়সা নিছিল, এই সপ্তাহে দেখতেছি আপনার 10 টাকা 70 পয়সা করে পিস। আমি 90 পিস ডিম নেব, ডিমটা বলতেছে 960 টাকা 63 টাকা দাম। আজকে আপনার মনে হয় 120 টাকা করে কমছে, সাদাটা আজকে পাইকারি রেট চলতেছে আপনার অরিজিনাল যেটা পাইকারি রেট 1050 টাকা, ডজন হলো 130 টাকা, সাদা হলো 120 টাকা। এখন তো জিরার দাম, জিরা একটু চাহিদা বেশি, জিরা এলাচি দাসিনি লং গোলমের সামনে কোরবানি, দেখা যায় জিরার দামটা অতিরিক্ত বাড়ছে, জিরা এখন 800 টাকা 820 টাকা বিক্রি করতেছি আমরা, আগে ছিল 530 540 টাকা এক মাস আগেও, এলাচি আপনার 1400 থেকে 1800 টাকা পর্যন্ত আছে, তার লবঙ্গ 1450, গোলমরিচ 650, স্টার আপনার 1300 টাকা, তারপর জায়ফল যত্রী কেজি আরে 100 থেকে 200 টাকা বাড়ছে, সব মশলার চাহিদা ভালো, দাম বেশি আর কি। আমদানির কোনো ঘাটতি নেই, সরবরাহ পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, জিরা এলাচি দাসিনি লং গোলমরিচ দাম বাড়তেছে, ডলার সংকট দেখা যাচ্ছে, যারা এলসি করে তারা সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। বাজার তো আজকে দীর্ঘদিন থেকে আসলে সব কিছুই ঊর্ধ্বগতি, কলাও চাল বলেন, চিনি বলেন, তেল বলেন, তেল টেল আছে এখন মোটামুটি দাম নির্ধারণ করে দেওয়াতে মোটামুটি সরবরাহ আছে, কিন্তু কমে তো নাই, বাড়তি রেটে আছে। চিনিটা সরবরাহ তো নাই, যেরকম দেওয়ার কথা সেরকম দিতেছে না, এখন 125 টাকা রেট করছে, কোম্পানিরা 25 টাকা নেয়, আমরা 30 টাকা বিক্রি করি, প্রায় আমাদের থেকে গাইডের যা তা নিতেছে, বলে যে আমরা পাইতেছি না পর্যাপ্ত পরিমাণ। তেল হইলো আপনার 1 লিটার হইলো 198 টাকা, 2 লিটার 396, 5 লিটার 960 টাকা রেট, 940 30 বিক্রি করি।